আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি নকশা নিয়ে এসেছি, এমন একটি ওজিফা নিয়ে এসেছি যে ওজিফাটা যদি আপনারা করেন তাহলে আপনাদের প্রিয়ার মানে আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা আপনাদের কাছেই ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের যত পুরানো ভালোবাসা থাক, আপনাদের মধ্যে যদি ঝগড়া বিবাদ লেগেও থাকে, পুরনো ঝগড়া দেখবেন ভেঙে তা ভালোবাসার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। দিনী ভাই এবং বোনেরা, তার জন্য আপনারা প্রথমে কি করবেন, আমি যে একটি নকশা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন, এমন একটি নকশা আপনারা কি করবেন, প্রথমে বানিয়ে নেবেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিন, এইভাবেই আপনারা বানাবেন। তারপর আপনি এই গড়গড়ে ভরবেন, কী সংখ্যা দেওয়া ভরবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেম এইভাবে প্রথমে নকশাটা আমি বানিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে বলছি। দেখেন, আপনারা প্রথমে কি করবেন, প্রথমে আপনারা উপরে অবশ্যই আপনারা 7, 8, 6 দিয়ে দিবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা যখন নকশাটি ভরবেন এখান থেকে শুরু করবেন। এই নকশাটি লেখার এটাই নিয়ম, আপনাদের এখান থেকে আপনাদের রাইট সাইড মানে রাইট সাইড থেকে আপনাদের নিচে থেকে এটা স্টার্ট করতে হবে। প্রথমে আপনি কি করবেন, এই গড়টায় আপনি 22 লিখবেন, এটা লিখে তারপর আপনি এখানে লিখবেন 34, তারপর আপনি এই গড়টা লিখবেন, এই গড়টা লিখে তারপর আপনি আবার এইখান থেকে শুরু করবেন, লিখবেন 77। আমি যেইভাবে লিখছি আপনারা এইভাবেই লিখবেন, অল্প উল্টাপাল্টা হলে হলে কিন্তু হবে না। বন্ধুরা, আপনারা তারপর এই গড়টায় লিখবেন 7, 8, 6, তারপর আপনি আবার এই ঘরটা লিখবেন 5, যখন 5 লেখা হয়ে যাবে তারপর আপনি আবার এই ঘরে লিখবেন 16, 16 লেখা হওয়ার পর তারপর এখানে আপনি লিখবেন 111, তারপর এই ঘরে আপনি লিখবেন 13। দিনী ভাই এবং বোনেরা, এতটুক লেখার পর আপনারা কি করবেন, তারপর আপনারা নিচে দিয়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এমন করে আপনারা ঘর করে নেবেন, নিয়ে তারপর এখানে আপনার নাম লিখবেন, আপনার নাম মানে নিজের নাম, এখানে আপনার নিজের নাম লিখবেন, আপনার নাম যেটাই থাকুক সেটা আপনি লিখবেন। এখানে আপনি নামটা লিখে তারপর এখানে কি দিবেন, প্লাস দিবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি প্লাস দিয়ে দিবেন, প্লাস দিয়ে তারপর আপনি নিচে লিখবেন আপনার ভালোবাসার নাম, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তার নামটা আপনি এখানে লিখবেন, আপনার ভালোবাসার নাম, এখানে আপনার ভালোবাসার নামটা আপনি লিখবেন। এতটুক যখন লেখা হয়ে যাবে তারপর আপনি কি করবেন, এই নকশাটিকে আপনি সুন্দর করে এতটুক কেটে নেবেন। আপনি দেখছেন আমি কেটে নিয়েছি, আপনি কি করবেন, এই নকশাটুকু যতটুকু আছে আপনি এতটুক সুন্দর করে কেটে এই নকশাটিকে আপনি কি করবেন, এমন করে ভাঁজ দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এমন করে আপনি ভাঁজ দিয়ে দিবেন। ভাঁজ দিয়ে তারপর আপনি এই নকশাটিকে কি করবেন, আপনি ঘরের মধ্যে থেকে আপনি কি করবেন, এই নকশাটিকে আপনি ম্যাচ বক্স দিয়ে জ্বালিয়ে দিবেন। এই এখানে আপনি জ্বালিয়ে এভাবে ধরে রাখবেন, ধরে যখন পুরোটা আপনার জ্বলে যাবে, জ্বলে যখন ছাই হয়ে যাবে, তখন আপনি এই ছাইটুকু কি করবেন, একটি কাগজে অথবা হাতে নিয়ে আপনি ওই ছাইটুকু পানির মধ্যে ফেলে দিবেন, পুকুরে ফেলে দিবেন। সবার বাড়িতে পুকুর আছে, যদি পুকুর না থাকে, যদি পানির ব্যবস্থা না থাকে, তাহলে আপনি মাটিতে পুঁতে দিবেন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ যত পুরনোই ভালোবাসা হোক আপনাদের কথাই রাজি হবে, আপনাদেরকে ভালোবাসতে বাধ্য হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা নকশাটি করবেন, ওজিফাটি কীভাবে করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং কমেন্টের মধ্যে কিছু না কিছু ভুলে যাবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা করব অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তর জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। খোদা হাফিজ।